আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা অ্যাক্টিভা। তো এই গাড়িটার করব আমরা পিছন চাকার ব্রেক শু চেঞ্জ পাল্টাবো। তো কিভাবে খুলতে হয়, কিভাবে ফিটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো। তো ফ্রেন্ডস, এর আগে আমি সামনের চাকার ব্রেক প্যাড কিভাবে খুলতে হয়, কিভাবে ফিটিং করতে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম। আপনারা অনেকজন কমেন্ট করেছেন যে ভাই আমি ওটাতে শিখে গেছি। তো আজকে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ফ্রেন্ডস, চাকা আমাদের এখানে খোলা শেষ হয়ে গেছে। তো আমি ব্রেক ড্রামটা বের করে নিচ্ছি এভাবে বাড়ি দিয়ে। তো এই গাড়ির ব্রেক শু ক্ষয় হয়ে গেছে একবারই। তো এর হ্যান্ড ব্রেক খুবই কম ধরতেছে আর পিছনে ব্রেক কম হচ্ছে। তো আজকে আমরা করব এটার পিছন চাকার ব্রেক শু চেঞ্জ। দেখেন, ব্রেক শু ক্ষয় হয়ে গেছে, দুই পাশে ক্ষয় হয়ে গেছে একবারে। তো নতুন ব্রেক শু আমরা নিয়ে আসছি। তো এখানে একটা স্প্রিং লাগানো থাকে। তো সর্বপ্রথম স্ক্রুড্রাইভার দিয়ে চারা দিয়ে স্প্রিংটা খুলে ফেলতে হবে। তারপর দুই সাইডে এভাবে লক লাগানো থাকে। এখানে কোনো নাট বল্টু বা এরকম কিছু লাগানো থাকে না। যদি নাট বল্টু লাগানো থাকতো তো এগুলো খেলতে পারতো না। তো সে কারণে এখানে স্প্রিং দিয়ে লক ওয়াশার দেওয়া আছে। তো এগুলো খুলে ফেলতে হবে এইভাবে। দেখুন, প্লাস দিয়ে এইভাবে আপনি চাপ দিয়ে একটু মচড় দিবেন, তো এটা বের হয়ে আসবে। তো লাগানোর সময় সেম এইভাবে চাপ দিয়ে একটু ঘুরিয়ে লক করে দিতে হবে। তো এখানে দুইটা ব্রেক শু আমার খোলা হয়ে গেল, লক স্প্রিং। তো এটা হচ্ছে ম্যানুয়াল ব্রেক, যেটা হচ্ছে পার্কিং হ্যান্ড ব্রেক বলা হয়, পার্কিং ব্রেক। তো এটা হচ্ছে পার্কিং ব্রেক কেবল। তো এই কেবলটা খুলে ফেলতে হবে। তো কেবল আমি খুলে ফেললাম। তো দেখুন, ব্রেক শু একবারে ক্ষয় হয়ে গেছে। তো এগুলো চেঞ্জ করব আজকে আমি। তার আগে খোলার পর আমাদেরকে অবশ্যই ওয়াশ করে নিতে হবে। তো আমি এটা ওয়াশ করে নিচ্ছি ব্রাশ দিয়েভাবে। পরিষ্কার না করলে আবার ড্রামের ভিতরে অনেক ধরনের আওয়াজ করবে, ব্রেক শুটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে আর চাকা হিট হবে, ময়লা থাকলে জাম হবে ব্রেক ড্রামটা। তো এইভাবে আমরা এটাকে একবার ক্লিন করে নিব, পরিষ্কার করে নিব। তো ফ্রেন্ডস, গাড়ির কাজ সম্বন্ধে আমার যতটুকু নলেজ আছে তো চেষ্টা করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার। তো অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে একটা হুইল সিলিন্ডার বা ব্রেক সিলিন্ডার বলতে পারেন লাগানো থাকে। তো এটা ফ্রি আছে কিনা দেখে নিতে হয়। যদি ফ্রি না থাকে, জাম থাকে, তো অবশ্যই এটা ওয়াশ করে ফ্রি করতে হয়। তো এটাকে ব্রেক করার পর হাইড্রোলিক ব্রেকে যখন চাপ দেওয়া হয় তো পিস্টনটা ওভার হবে। এখানে ওভার হওয়ার পর ব্রেক শুটা ড্রামের সঙ্গে ঘষা লাগবে, তখনই ব্রেকটা কাজ করবে, ব্রেকটা ধরবে। তো এইভাবে ব্রেকটা কাজ করে হাইড্রোলিক তেলের মাধ্যমে, ব্রেক অয়েল যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে আমাদের নতুন ব্রেক শু এশিয়ান গোল্ড। এই ব্রেক শুটা ফিটিং করব আজকে আমরা। তো এটা ডান বাম আছে, তো এটা ডানের ব্রেক শু। তো ডানের ব্রেক শুর জন্য আমি দুইটা নিয়ে নিলাম। এই দুইটা আমি এই পাশে ফিটিং করব। তো এটা উল্টা পাল্টা ফিটিং হবে না, যেটা যেই পাশে সেই পাশেই লাগা ফিটিং করতে হবে। তো এটা পার্কিং হ্যান্ড ব্রেকের কেবলটা আমি ফিটিং করে নিলাম এইভাবে চারা দিয়ে। তারপর আমি সাইডগুলোতে একটু গ্রিজিং করে দেব, ব্রেক ধরলে যেন কোনো রকম আওয়াজ না করে। এগুলোর জন্য কিন্তু আওয়াজ করে, ব্রেক ধরলে কর্কর ধরনের একটা আওয়াজ হয় এবং গ্রিজ না করলে একটু জাম জাম খেলতে পারে। তো এটার জন্য খুব ইজিভাবে খেলে ব্রেক শুটা, ব্রেক চাপ দেওয়ার পর। তো সেই কারণে একটু গ্রিজ দিয়ে দিতে হবে, খুব বেশি না, হালকা হালকা। তো এইভাবে গ্রিজ দেওয়ার পর, তো ব্রেক শুটা এভাবে ধরার পর পিছন থেকে একটা কাটার মতো আছে লক, যেটা লক করে দেব। তো এটা পিছন থেকে দিতে হবে। তারপর স্প্রিং, তারপর লক ওয়াশার। লক ওয়াশারটা সেন্টার পজিশনে করার পর এইভাবে চেপে ধরে একটু ঘুরিয়ে দিলে এটা লক হয়ে যাবে খুব ইজিভাবে। তারপর এটা হুইল সিলিন্ডারে ভালো মতো বসিয়ে দিতে হবে। তারপর এখানে অ্যাডজাস্টার লক, যেটাকে অ্যাডজাস্টারটাকে লক করে রাখে, লক আর স্প্রিং এখানে আমরা ফিটিং করব। তো এইভাবে টেনে ধরে আপনি এটা এইভাবে বসিয়ে দিবেন। তো এটা ফিটিং হয়ে গেছে।
তো এটা হচ্ছে ব্রেক অ্যাডজাস্টার, তো এটা ফ্রি করে নিতে হবে, আমি মোবিল দিয়ে দিচ্ছি। তো এটা ব্রেক অ্যাডজাস্টার এটার নাম। তো এটা যখন ব্রেক শ্যুটা ক্ষয় হয়ে যায়, তো এটার মাধ্যমে ব্রেক শ্যুটাকে হাই করা হয়। তো আগে হাই করা ছিল, তো আমাকে এখন ডাউন করে নিতে হবে, কারণ ব্রেক শ্যু এখন মোটা না। যদি মোটা থাকে আর এটা যদি হাই থাকে, তো ব্রেক ড্রামটা আসলে লাগবে না। তো সেই কারণে আমি এটা কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর আমি এখন এটা ফিটিং করব ব্রেক শ্যুতে। তো এভাবে স্প্রিং দিয়ে ফিটিং করে নিলাম ব্রেক অ্যাডজাস্টার। আর এটা হচ্ছে রিটার্ন স্প্রিং, এই স্প্রিংটার মাধ্যমে ব্রেক শ্যুটাকে টেনে আবার আগের পজিশনে নিয়ে আসে। তো নিচের একটা ছোট স্প্রিং লাগানো থাকে এভাবে। তো নিচের স্প্রিংটা লাগার পর এটা সেন্টার মতো এখানে বসাবো। তো এটা সেন্টার মতো বসে গেছে, তো আমি সেম ভাবে লক করে দিব ওই পাশে যেভাবে লক করলাম। তো স্প্রিং, তারপর লক ওয়াশার, এটা ভাবে বসার পর হালকা করে ঘুরিয়ে দিব। তো এটা লক হয়ে গেছে আর এটা খুলবে না। চেষ্টা করাচ্ছি, তারপর আমরা রিটার্ন স্প্রিংটা লাগাবো, যেটা ব্রেক শুটাকে চেপে ধরে রাখে সিলিন্ডারের, হুইল সিলিন্ডারের সঙ্গে। আর যখন ব্রেক চাপ দেওয়া হয়, তখন আবার এটা ওভার হয়। তো এইভাবে চিকন স্ক্রুড্রাইভার নেবেন, নিয়ে চারা দিয়ে এটা ইজিভাবে এখানে বসিয়ে দিবেন, বাস হয়ে গেল। তো এটা সেন্টার পজিশনে করে দিতে হবে, সমানভাবে দেখে নিতে হবে এটা খেলতেছে কিনা। তো এটা ইজিভাবে খেলতেছে, কোনো সমস্যা নেই। বাকি স্প্রিংগুলো দেখে নিতে হবে ঠিক মতো লক হয়েছে কিনা। তো সম্পূর্ণ একবারে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এখন ড্রাম ফিটিং করতে পারবো। তো এটা হচ্ছে ব্রেক ড্রাম। তো ব্রেক ড্রামে দেখে নিতে হয় কোথাও কোনো ঘাট আছে কি না। তো এটা একবারে ঠিক আছে, প্লেন আছে। তো এইভাবে সেন্টার করে ব্রেক ড্রামটা আমি লাগাবো। তো এটা টাইট হচ্ছে অনেক, তো একটু আমাকে কমিয়ে দিতে হবে। যদি আমি এটা উপর দিকে দিই, তো এটা বাড়বে, এটা বাড়তেছে, তো আমাকে নিচের দিকে দিতে হবে, তাহলে ব্রেক শ্যুটা ডাউন হবে, তখন আমার ব্রেক ড্রামটা ফিটিং হবে। তো ভিতরের যে একটা লক থাকে, একটা লক, তো এটা ঠেলা দিয়ে ধরে এভাবে কমিয়ে দিতে হবে আমাকে। অ্যাডজাস্ট ব্রেক অ্যাডজাস্ট ঘুরিয়ে কমিয়ে দিতে হবে। তো বেশি কমানো যাবে না, তো এটা সেম সেম রাখতে হবে। এখনো খুবই টাইট হচ্ছে, তো আরেকটু আমি কমিয়ে দিব। এবার এটা ড্রামটা ফিটিং হয়ে গেছে এখানে। তারপর আমরা ঘুরিয়ে দেখবো যে জাম হচ্ছে কিনা, ব্রেক মারবো, হ্যান্ড ব্রেক টানবো, যে ঠিক মতো সব কিছু কাজ করতেছে কিনা। তো এটা ফ্রি আছে, বেশি একটু ফ্রি আছে। তো বাহির থেকে ব্রেক ড্রাম লাগানো অবস্থায় পিছন থেকে আমি একটু হাই করে দিব ব্রেক শুটা। তো তাহলে একবার পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে যাবে এটা। পিছনে এরকম একটা কভার লাগানো থাকে, স্ক্রুড্রাইভার দিয়ে আপনি এটা এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে এটা অ্যাডজাস্ট করার একটা জায়গা আছে।
তো এইভাবে ব্রেক মারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার পর একটু হাই করে দিতে হবে, তাহলে এটা পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, তো আমি কভারটা পিছনে কভারটা ফিটিং করে দিব। একদম ঠিক আছে সবকিছু। তো এটা হচ্ছে ডান পাশের, তো ডান পাশের চাকা লাগার পর আমরা বাম পাশেরটাও সেম ভাবে ব্রেক শু ফিটিং করব। তো সবকিছু একইভাবেই। তো আমি এখন চাকার নাটগুলো লাগাচ্ছি। চাকা লাগার পর আমি আবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে ঠিক আছে কিনা, জাম হচ্ছে কিনা, অবশ্যই এটা দেখে নিতে হবে, আর না হলে কিন্তু রোডে চলার সময় সমস্যা হবে, যখন চাকা জাম হবে, হিট হবে, তো এটা চেক করে নিতে হবে। আর চাকা যখন জাম হবে তখন গাড়িটা দৌড়াবে কম। ভিডিওতে যদি কোনো রকম আমি ভুল বলে থাকি তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন। ইনশাল্লাহ আমি সেরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো উপরে এইভাবে আমি চাকাটা টাইট দিয়ে নিব, নিচে নামার পর আবার টাইট করব। তো এখানে আমার চাকা লাগানো শেষ, তো আমি এখন ঘুরিয়ে দেখে নিচ্ছি চাকা ঠিক আছে কিনা। তো এটা ঠিক আছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।